দেখুন কত সুন্দর ফুল গাছ। এই ছোট ছোট ফুলগুলোকে আপনাদের জেলায় আঞ্চলিক ভাষায় কি বলে কমেন্ট বক্সে জানাবেন। দেখতে পাচ্ছেন আমরা যখন সকালে এসেছি এখানে, প্রায় আপনার সকাল 6টা বাজে আসছি এখানে কাজ করার জন্য, আর এখন সকাল 9টা বাজে। এগুলো আমাদের কুমিল্লায় আঞ্চলিক ভাষায় বলে 9টার ফুল গাছ। দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু আপনার খুবই সুন্দর ফুল, আপনার বাড়ির আঙিনা এবং কি টবের মধ্যে লাগানো হয় এই ফুলগুলো সৌন্দর্য বাড়ানোর জন্য, বৃদ্ধি করার জন্য। এখানে দুই সাইডে এই ফুলগুলো আছে, অনেক সুন্দর লাগে এই ফুলগুলোকে। এখন সময় আপনার প্রায় 9টা বাজতে চললো, আর এখন দেখুন ফুলগুলো সবগুলো ফুটতেছে। সকালে যখন আসছিলাম তখন কিন্তু আপনার ফুলগুলো এখনও কলির ভিতরে ছিল, একবারে ছোট ছোট তেমন ফুল দেখা গেছিল না, আর এখন ফুলগুলো দেখা যাচ্ছে। আর আমরা আসছি এখানে এই সরকারি ভবনে এই কাজগুলো করার জন্য। আপনার এখানে অজুখানার মতো সিস্টেম করে এখানে আমরা পানির লাইন করলাম আজকে এখানে, এবং কি পানি যাওয়ার জন্য এখানে লাইন করলাম নতুন করে। আর এটা একটা সরকারি ভবন, দেখতে পাচ্ছেন এটা ওমানে অবস্থিত একটা সরকারি ভবনে। আমরা এগুলো হচ্ছে আপনার সাইকেলের উপর আমাদের বিভিন্ন সামান, আর এই হচ্ছে আমাদের হিলটি আমরা গ্রুপ কাটার জন্য, আর এটা হচ্ছে পোড়ামুখিনা আপনার ফাইভ ফ্লোরার জন্য, আর এই দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার। সো আর এই পাশে কিন্তু আমরা কাজ করতেছি, আর আমাদের পাশে রয়েছে এই ফুল গাছগুলো। ফুলের গ্রান কিন্তু খুবই ভালো, খুব সুন্দর এই গ্রানগুলো। আর এ হচ্ছে সরকারি ভবনটা। এই ভবনে মূলত ওমানের জায়গা জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজগুলো করা হয়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পুলিশের গার্ডে রয়েছে। এখন গেট দিয়ে ভিতরে ঢোকার সময় পুলিশদের থেকে অনুমতি নিয়ে ভিতরে ঢুকতে হয়, এবং কি কি কাজ করি এবং কি কার কাজ করি সেগুলোই আপনার জবাবদিহি করতে হয়।